নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না। 2023 সাল মার্চ মাস, মেষ রাশি, এই মাসটা আপনাদের কেমন যাবে? 9টি গ্রহ এই যে ঘর পরিবর্তন করছে, প্রত্যেক মাসে অন্তত 2 থেকে 3টি গ্রহ ঘর পরিবর্তন করছে, যার ফলে যে কোনো মানুষের জীবনে কিছু ভালো ঘটনা, কিছু শুভ ঘটনা বা কিছু জীবনের পরিবর্তন সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। তবে এই যে মেষ রাশি, রাশিফল উপস্থাপন করব, প্রত্যেকের জীবনে কিন্তু এই রাশিফল মিলবে না। কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনার রাশিফল একটি গ্রহের অবস্থান, তাই এটি সম্ভাব্য ফলাফল হিসাবে দেখবেন। কারণ একটি কথা মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে কিছু করার জন্য সেই রকম মন মানসিকতা বা সেই রকম আপনার মধ্যে করার দক্ষতা থাকা চাই, তবেই কিন্তু আপনি করতে পারবেন। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে কোনো চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, পরীক্ষায় বসতে হবে, তাহলেই কিন্তু আপনি চাকরি পাবেন। এই মাসে যদি আপনার কর্মের যোগ থাকে, তা আপনি কোনো রকম অ্যাপ্লিকেশান করলেন না, আপনি ভাবলেন কই আমার কই চাকরি হলো না, আমার এটা হলো না, তাই এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। বিজনেস না যদি করেন, তাহলে বিজনেসের উন্নতিটা হবে কী করে? তাই এটি সম্ভাব্য হিসাবে দেখুন আর সেইভাবে চলার চেষ্টা রাখুন। প্রথমেই আসা যাক আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে। এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, তবে একটু অনিয়মিত খাওয়া দাওয়া আপনার কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে মাসের 13 তারিখের পর। তাছাড়া রাহু তো দীর্ঘদিন ধরে অবস্থান করেই আছে আপনার রাশিতে, যার ফলে এই যে আবহাওয়া পরিবর্তন, যার ফলে সর্দি কাশি মাথা ধরে থাকা, এইগুলো কিন্তু সাময়িক কিছু সমস্যা আপনার মধ্যে দেখা দিতে পারে। তাই বিষয়টা একটু সতর্কতা অবলম্বন করবেন, বড় ধরনের কোনো সমস্যা অবশ্য দেখাচ্ছে না। এই মাসে আপনারা যারা পড়াশোনা নিয়ে আছেন, এই মাস কিন্তু পড়াশোনার দিক থেকে, বিশেষ করে মাসের মাঝামাঝি পর্যন্ত, 16 তারিখ পর্যন্ত আপনাদের পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো। এই সময় আপনারা যারা কোনো রকম জেনারেল মেডিসিন নিয়ে কিছু করছেন, পড়াশোনা করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো, বা আপনারা যারা ইলেকট্রনিক্স কিছু নিয়ে করছেন সেক্ষেত্রেও আপনাদের ভালো, বা এই মাসের 15 তারিখের মধ্যে যদি আপনি কোথাও পরীক্ষায় বসেন, সেক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল আপনি পেতে পারেন। মনের মধ্যে একটি উদ্যম আপনাদের থাকবে, যে কোনো পড়াশোনায় হোক না কেন, যে আপনি এখান থেকে, আপনি যতটুকু আশা আপনার আছে ততটুকুই কিন্তু আপনি সেখান থেকে ফলাফল করতে পারেন। তাই পড়াশোনার দিক থেকে অবশ্যই 16 তারিখ পর্যন্ত এই মাস আপনাদের যথেষ্ট ভালো, সেটি আপনি আশা রাখতে পারেন। আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, আপনার মধ্যে একটু অ্যাগ্রেসিভ নেচার থাকবে, কিছু আপনাদের মধ্যে মান অভিমান সেটিও দেখতে পাওয়া যাবে, তবে আলটিমেটলি আপনি কিন্তু মানিয়ে নিতে পারবেন, আলটিমেটলি আপনি তাকে মানিয়ে নিতে পারবেন, সেটি কিন্তু এই মাসে আপনাদের যোগ দেখাচ্ছে। এছাড়াও এই মাসে আপনাদের ছোটোখাটো ভ্রমণ, সেগুলো কিন্তু হবার সম্ভাবনা আছে, প্রেম ভালোবাসা থেকে ছোটোখাটো ভ্রমণ, এগুলো হবার সম্ভাবনা থাকছে। আপনারা যারা বিবাহিত আছেন, এই মাসে বিবাহিত সম্পর্ক খারাপ নয়, বিশেষ করে এই মাসে 12 তারিখের পর বিবাহিত জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে, সেই সমস্যা আপনাদের থেকে কিন্তু বেরিয়ে যাবে, বা আপনাদের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক, একটি রোমান্টিক মানসিকতা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই মাসে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো, সেটি আপনি আশা রাখতে পারেন। এই মাসে আপনারা বিজনেস করেন, নতুন করে ডিল অবশ্যই আপনারা করতে পারেন, 15 তারিখের আগে পর্যন্ত আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, কোথাও যদি লোন ইত্যাদি ক্ষেত্রে, অবশ্যই আপনাদের বিজনেস ক্ষেত্রে আপনি এই সমস্ত লোনের জন্য যদি চেষ্টা করেন, বা যারা টেন্ডার ইত্যাদি নিয়ে কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও আপনারা 15 তারিখের মধ্যে চেষ্টা রাখতে পারেন। 15 তারিখের পর যে সমস্ত ডিসিশানগুলো নেবেন, বিশেষ করে কাগজপত্র, সরকারি ক্ষেত্রে কোনো রকম কিছু যদি আপনারা চেষ্টা রাখেন, একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বিজনেসের কাগজপত্রগুলো অবশ্যই একটু ঠিক করে দেখে নেবেন 15 তারিখের পর। এই মাসে আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন বা পূর্বে আবেদন করেছিলেন, একটি পরীক্ষা আপনাদের হয়ে গেছে, দ্বিতীয় পরীক্ষা বসার সম্ভাবনা এই মাসে আপনাদের প্রবল যোগ থাকছে। অর্থাৎ শনি এই যে আপনার সাফল্য স্থানে থাকছে, যার ফলে দীর্ঘদিন ধরে কোনো একটি কর্ম হয়তো আপনার
আটকে আছে যে কোনো কারণে, সেটি হয়তো আপনি ফার্স্ট সেমিস্টার দিয়েছেন, সেকেন্ড সেমিস্টার বাকি আছে, এইরকম ক্ষেত্রে যদি কোনো রকম পরীক্ষা থাকে এই মাসে সেটি হবার সম্ভাবনা থাকছে, বা এইরকম ক্ষেত্রে কর্ম আপনার ভাইবা আছে সেটি কোনো ক্রমে আটকে আছে এই মাসে কিন্তু হবার সম্ভাবনা থাকছে। যারা আপনার সব প্রফেশনালে আছেন, বিদেশি কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন বা আপনার মানি লেন্ডারের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে এই মাস কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। এই মাসে শুক্র প্রবেশ করবে আপনার রাশিতে 13ই মার্চ, 13ই মার্চ মঙ্গল প্রবেশ করবে আপনার তৃতীয় স্থানে এবং শুক্র প্রবেশ করবে 12ই মার্চ, যার ফলে আপনার মধ্যে নতুনত্ব কিছু মনের মধ্যে আশার সঞ্চার সেটি দেখতে পাওয়া যাবে। তবে এই মাসে একটু কিন্তু আর্থিক ব্যয় হবে, আপনি যদি বিবাহিত থাকেন বৈবাহিক সূত্রে কিছু আর্থিক ব্যয় হবার সম্ভাবনা যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে ভাগ্যের দিক থেকে আপনারা সহযোগিতা পেতে পারেন, যদি কোনো রকম বিদেশে আপনি কর্মরত থাকেন বা বিদেশে অ্যাক্টিভিটি আপনার একটু বেশি আছে, সেরকম ক্ষেত্রে আপনি কিন্তু ভাগ্যের একটু বেশি সহযোগিতা পাবেন। এই মাসে যাই হোক আপনার মধ্যে কিন্তু যথেষ্ট কর্মক্ষমতা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ আপনি যে কর্ম করেন একটু বেশি কর্ম করতে আপনাকে দেখা যাবে, কর্মব্যস্ততার মধ্যে অবশ্যই থাকবেন এই মাসে, কারণ মঙ্গল ঘর পরিবর্তন করে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে। এই মাসে এই যে তৃতীয় স্থানে প্রবেষ করবে মঙ্গল, এখান থেকে দৃষ্টি ষষ্ঠ, নবম এবং দশম স্থানে থাকছে, তাই বুঝতেই পারছেন আপনার রাশিপতি এবং অষ্টমপতি মঙ্গলের দৃষ্টি থাকছে নবম স্থানে, তাই কোনো কিছু কাজকে ছোট আপনার মনে হবে না। এবং যা দীর্ঘদিন ধরে কর্মের জন্য চেষ্টা রাখছেন, যে কোনো বেসরকারি ক্ষেত্রে বলুন, যে কোনো কর্মের যদি আপনাদের অফার আসে সেটি কিন্তু নেবার, চ্যালেঞ্জ বা অ্যাকসেপ্ট করার প্রবণতা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। শনি সাফল্য স্থানে অবস্থান করেই আছে, শনি আপনাদের যথেষ্ট ভাইটাল গ্রহ, গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ একাধারে শনি দশমপতি এবং সাফল্যপতি। এই শনি সাফল্য স্থানে অবস্থান করে আছে এবং থাকবে, থাকছে, দৃষ্টি থাকছে রাশি পঞ্চম এবং অষ্টম স্থানে থাকছে, যার ফলে যে সমস্ত ক্ষেত্রে আপনার আশা মনে মনে আপনি দূরে রেখেছিলেন যে হয়তো এই সমস্ত ক্ষেত্রে কোনো রকম সংবাদ আসার সম্ভাবনা কম আছে, হঠাৎ সেই সমস্ত ক্ষেত্রে কিছু আশার সঞ্চার আপনার মধ্যে কিন্তু নিয়ে আসতে পারে, এবং সেই আশার সঞ্চার আবার আপনার মধ্যে নতুন করে কিছু আশার আলো বা কিছু পরিকল্পনা, সেগুলো কিন্তু আপনার মনের মধ্যে আসার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। কোনো কিছু যদি আপনার মনের মধ্যে আসে তবেই তো আপনার আশার সঞ্চার হবে, তাই আশার সঞ্চার আপনার মনের মধ্যে অবশ্যই আসবে। এই মাসে দেবগুরু বৃহস্পতি সঙ্গে গুরুও থাকছে, অর্থাৎ দুই গুরু, দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, শুক্রাচার্য দ্বাদশ স্থানে থাকছে। এই যে পূর্বে বললাম আপনারা যারা বিদেশি কোনো রকম ক্ষেত্রে যেখানে আপনার আর্থিক কিছু সোর্স আছে ইনকাম, সেই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সে আপনি সব প্রফেশনালি থাকতে পারেন, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের এই মাসটা খারাপ না, যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে অবস্থান করেই আছে, দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশপতি এবং একাধারে ভাগ্যপতি, তাই ভাগ্যপতি দ্বাদশ স্থানে অবস্থান করে দৃষ্টি চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম স্থানে থাকছে, যার ফলে এই মাসে আপনার পরিবারে কোনো শুভ মাঙ্গলিক কাজ অবশ্যই, আপনি দীর্ঘদিনে চিন্তা করছিলেন অবশ্যই হবে, হবার সম্ভাবনা আপনাদের প্রবল যোগ দেখাচ্ছে। এছাড়াও আপনারা যারা বাড়িঘর কিনবেন ভাবছেন সেটিও কিন্তু প্রবল যোগ থাকছে, ভিত্তপ্রস্তর স্থাপন করবেন, নতুনত্ব কিছু করবেন বা বাড়িটাকে ডেকোরেশন করবেন, নতুন করে ইমারতের কিছু কাজ করতে চাইছেন, সেগুলো হবার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। এই মাসে যদি আপনার সন্তান থাকে, সন্তান বিশেষ করে পড়াশোনা যদি আপনি একটু চিন্তিত যদি থাকেন বা কোনো রকম বিদেশে যাবার যদি সম্ভাবনা থাকে পড়াশোনার জন্য, সেটি কিন্তু এই মাসে সম্পন্ন হওয়ার যোগ থাকছে, তবে চিন্তা একটু মনের মধ্যে আপনার থাকবে। অষ্টম স্থানে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এবং একাধারে শনিরও দৃষ্টি থাকছে, তাই যারা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন, কঠিন অসুস্থতার মধ্যে আছেন, নতুন করে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, যারা একটু কঠিন অসুস্থতার মধ্যে আছেন, এই মাসে এই সমস্ত ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় বা ভালো জায়গায় আপনার অ্যাডমিট হবার
চিকিৎসা করার জন্য সেটি কিন্তু যোগ দেখাচ্ছে। এই হলো মার্চ মাসের মেষ রাশিফল। ধন্যবাদ।